दीर्घ समय धरे ढाका सिनेमा इंडस्ट्रीते एकाई राजत्व करछेन शाकिब खान। बर्तमान समय बांगला सिनेमा इंडस्ट्रीते अनेक नायक थाकलेও কেউই শাকিব খানের সমান কিংবা তার কাছাকাছি জনপ্রিয়তা অর্জন করতে পারেননি। আর প্রতিনিয়ত বেড়ে চলেছে শাকিব খানের জনপ্রিয়তা। বর্তমানে বাংলাদেশ এবং কলকাতা দুই দেশেই সমানতালে জনপ্রিয় শাকিব খান। সিনেমা ইন্ডাস্ট্রিতে শাকিব খানের পথ চলা কিন্তু একেবারেই মসৃণ ছিল না। জীবনে অনেক সংগ্রাম অনেক পরিশ্রম করে আজকের অবস্থানে আসতে পেরেছেন শাকিব খান। গল্প এবং চরিত্রের প্রয়োজনে বারবার নিজেকে ভেঙেছেন গড়েছেন তিনি, যা এখনো চলমান রয়েছে। তাই তো আবারও নতুন লুকে দেখা গেল শাকিব খানকে। আর এই নতুন লুকের জন্য অনেক পরিশ্রমও করতে হয়েছে তাকে। জানা যায় বীর সিনেমার জন্য টানা 3 মাস চুল এবং দাড়ি কাটেননি শাকিব খান। বীর সিনেমায় শাকিব খানকে দেখা যাবে লম্বা এলোমেলো চুল আর মুখ ভর্তি দাড়িতে। এই ছবিতে শাকিব খানের বিপরীতে রয়েছেন জনপ্রিয় নায়িকা শবনম বুবলি। আর এই সিনেমায় শাকিব খানের লুক যে তার আগের সব সিনেমার চেয়ে ডিফারেন্ট সেটা ইতিমধ্যে সবাই বুঝে গেছেন। আর সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাই শাকিব খানের নতুন এই লুকের প্রশংসা করছেন। তো প্রিয় দর্শক, শাকিব খানের নতুন এই লুক আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিন। আর বিনোদন জগতের সকল আপডেট জানতে এখনই সাবস্ক্রাইব করুন বাংলা ওয়েব ইউটিউব চ্যানেলে।